হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আর আজকের ভিডিওতে কথা বলতে যাচ্ছি রিয়েলমি 7 প্রো নিয়ে। আর এই স্মার্টফোনটি লঞ্চ হতে যাচ্ছে 2020 সালে। আর আজকের এই ভিডিওতে থাকবে এই স্মার্টফোনটির যাবতীয় স্পেসিফিকেশন, প্রাইস এবং এর লঞ্চিং নিয়ে কথাবার্তা। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো রিয়েলমির স্মার্টফোন আপনার কতটা পছন্দ তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। প্রথমে আমরা কথা বলবো এই স্মার্টফোনটির প্রসেসর নিয়ে। আর এই স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে থাকতে পারে 765 প্রসেসর, যা বর্তমানে লেটেস্ট প্রসেসর। আর এটি হচ্ছে একটি অক্টাকোরের প্রসেসর। আর জিপিইউ হিসেবে থাকতে পারে অর্ডিনো 620। আর এই ফোনটিতে র্যাম হিসেবে থাকবে 8 জিবি, রম থাকবে 128 জিবি। তবে আপনি এইচডি কার্ড ইউজ করতে পারবেন, যা আপ টু 256 জিবি। যদি এর ডিসপ্লে নিয়ে কথা বলি, তবে এতে ডিসপ্লে হিসেবে থাকতে পারে 6.4 ইঞ্চির ওয়াটারড্রপ নচযুক্ত ডিসপ্লে, যার রেজুলেশন হবে 1080x2340 পিক্সেল এবং যার পিক্সেল ডেন্সিটি হবে 403 PPI। থাকবে IPS LCD ডিসপ্লে। আর অপারেটিং সিস্টেম হিসেবে এই স্মার্টফোনটিতে থাকবে Android 10, যা কিউ ভার্সন। আর এতে ক্যামেরা হিসেবে থাকবে ব্যাকে কোয়াড ক্যামেরা, যার মূল ক্যামেরাটি হবে 64 মেগাপিক্সেল। তাছাড়া থাকবে 8 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের ক্যামেরা। সেলফি ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, পেয়ে যাবেন ডিজিটাল জুম, অটোফোকাস, ফেস ডিটেকশন এবং টাচ টু ফেস সুবিধা। তাছাড়া এতে ব্যাটারি হিসেবে পেয়ে যাবেন 5000 মাইক্রো অ্যাম্পিয়ারের নন রিমুভেবল ব্যাটারি। আর এই ব্যাটারিকে চার্জ করার জন্য থাকবে ফাস্ট চার্জিং সুবিধা। আর এই ফাস্ট চার্জারটি আপনি আপনার বক্সের সাথেই পেয়ে যাবেন। আর এই টোটাল স্মার্টফোনটির ওয়েট হবে অনলি 208 গ্রাম। তাছাড়া আপনি পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, পেয়ে যাবেন USB টাইপ সি পোর্ট, পেয়ে যাবেন লাউড স্পিকার, 3.5mm অডিও জ্যাক, WLAN, ব্লুটুথ, GPS এবং NFC সুবিধা। তো আর টোটাল এই স্মার্টফোনটির প্রাইস হতে পারে ₹16,000 থেকে ₹17,000, আর বাংলাদেশে এর প্রাইস হতে পারে ₹22,000 থেকে ₹24,000। তো বন্ধুরা, রিয়েলমির ফোন আপনার কতটা পছন্দ তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। আজ চলে যাচ্ছি, কিন্তু চলে যাচ্ছি না, নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলের প্রত্যেকটি ভিডিও দেখতে থাকুন।